নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের হালি শহর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের পর্বে আমরা আপনাদের ঘুরে দেখাবো হালি শহরের অন্যতম দর্শনীয় স্থান চৈতন্য ডোবা এবং নিগমানন্দ আশ্রম। তার সাথে কিন্তু থাকবে নিগমানন্দ আশ্রমে গঙ্গা আরতি হয় তারও দর্শন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আগের ভিডিওটিতে আপনারা দেখে নিয়েছিলেন আমরা পৌঁছেছিলাম হালি শহর স্টেশনে এবং সেখান থেকে একটি অটো ভাড়া করে পৌঁছে গেছিলাম রামপ্রসাদের ভিটে বাড়িতে। এই ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি। রামপ্রসাদের ভিটে বা রামপ্রসাদের স্মৃতি মন্দিরে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 10-12 মিনিট। তখন বাজে ঘড়িতে 5:30 মতো। আমরা মন্দিরের ভেতরে মাকে দর্শন করে নিয়ে পুরো মন্দিরটি একবার ভালো করে ঘুরে দেখলাম। এছাড়া আগের ভিডিওতে আপনারা তো দেখিয়েছিলেন আমরা এখানকার কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলে মন্দিরের সম্পূর্ণ ইতিহাসও জেনে নিয়েছিলাম। এরপর বিকেল গড়িয়ে সন্ধে যখন হচ্ছে তখন আমরা মন্দির থেকে বেরিয়ে একটি অটো ঠিক করি এবং যাই রামপ্রসাদের স্নানের ঘাটে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম একটি টোটো ধরে চৈতন্য ডোবার উদ্দেশ্যে। টোটোতে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা, কারণ আমরা টোটোওয়ালার সাথে কথা বলে নিয়েছিলাম তিনি আমাদের চৈতন্য ডোবা এবং নিগমানন্দ আশ্রম দেখিয়ে আবার ছেড়ে দেবে রেল স্টেশনে। টোটো করে যেতে চৈতন্য ডোবা পর্যন্ত আমাদের সময় লেগেছিল 10-12 মিনিটের মতো। রাস্তা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই কোনো রকম সমস্যাই হয়নি। চৈতন্য ডোবা যখন আমরা পৌঁছাই তখন ঘড়িতে বাজে প্রায় 6:15 মতো। শ্রী রামপ্রসাদের ভিটে দেখে আসার পর আমরা কিন্তু চলে এসেছি হালি শহরের বিখ্যাত চৈতন্য ডোবা দেখতে। এই চৈতন্য ডোবায় কিন্তু রয়েছে একটি মন্দির, তো আমরা সেই মন্দিরটা ঘুরে দেখবো এবং অন্যান্য কী সমস্ত তথ্য রয়েছে সেটা কিন্তু আপনারা দেখাবো। তো চলুন সম্পূর্ণটা ঘুরে দেখি। চৈতন্য ডোবার স্থানটি আসলে হলো চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রী ঈশ্বর পুরীর জন্মভিটে। চৈতন্য মহাপ্রভু যখন পুরী ধাম থেকে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তখন তিনি একবার নিজের গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। সেই সময় হালি শহরের নাম ছিল কুমারহট্ট। তিনি গঙ্গায় নৌকায় চড়ে কুমারহট্টে এসে পৌঁছান, কিন্তু এখানে এসে জানতে পারেন তার গুরুদেব পরলোক গমন করেছেন। নিজের গুরুদেবের কথা মনে করে তিনি আর্তনাদ করে কান্নায় আছড়ে পড়েন এবং ভক্তিতে ভূমিতে মাথা ঠেকে প্রণাম করেন এবং নিজের জিভ ছুঁয়ান সেই পূর্ণ ভূমিতে। এরপর একটুখানি মাটি খুঁড়ে তিনি তার উত্তরীয়তে বেঁধে নেন, যা দিয়ে পরবর্তীকালে তিনি কপালে তিলক আঁকতেন এবং সেবা করতেন। ইতিমধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু কুমারহট্ট অর্থাৎ হালি শহরে এসেছেন শুনে বহু ভক্ত তার দর্শন লাভের জন্য এখানে উপস্থিত হয়। কিন্তু ততদিনে গুরুজির শোক ভোলার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে আবার গমন করেন। গুরুদেবের প্রতি ভালোবাসা ও ভক্তির কথা চৈতন্য ভক্তদের প্রভাবিত করে ভীষণভাবে, তাই প্রচুর ভক্ত মহাপ্রভুকে অনুসরণ করেই সেখান থেকে মাটি নিতে থাকেন। ধীরে ধীরে সেখানে একটি গর্ত হতে হতে ডোবার আকার নেয়। চৈতন্যদেবের হাতে প্রথম খোদিত হওয়ার জন্য এর জায়গার নাম হয় চৈতন্য ডোবা। আপনারা এখন দর্শন করতে পারছেন চৈতন্য ডোবার পাশে যে বৈষ্ণব মন্দিরটি রয়েছে তার ভেতরের বিগ্রহ। এই মন্দিরটি কিন্তু 1935 সালে তৈরি করা হয়েছিল। এখানে ভক্তদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেক বছর অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়, কারণ মনে করা হয় ওই সময়ে গৌরসুন্দর এসেছিলেন এই পুণ্যভূমিতে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার সেই একই টোটো করে পৌঁছালাম নিগমানন্দ আশ্রমে। ঘড়িতে তখন বাজে 6:30। সূর্য ধীরে ধীরে ডুবে আসছে এবং আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। টোটো আমাদের মন্দিরের ভেতর অবধি নিয়ে গেল। এরপর আমরা টোটোর মধ্যেই জুতো খুলে নেমে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। প্রথমেই ডান দিকে লক্ষ্য করলাম রয়েছে একটি ছোট মন্দির, তাই সেখানে প্রথমে দর্শন করে নিলাম।
এছাড়া মন্দিরের ভেতরে কিন্তু বাগানে ফুটে রয়েছে অসংখ্য সূর্যমুখী ফুল, দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এবং এই সূর্যমুখী ফুল দেখে মনে পড়ে গেল আমাদের আগরপাড়ার মা আনন্দময়ী আশ্রমের কথা, সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন। প্রথমে ডান দিকে যে মন্দিরটি আমরা দর্শন করলাম সেখানে ছিল আমাদের মহাপ্রভু এবং শঙ্করাচার্যের বিগ্রহ। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল মন্দিরের গর্ভগৃহের উদ্দেশ্যে। ভেতরে ঢুকে দেখলাম দেয়াল জুড়ে রাখা রয়েছে আমাদের হিন্দু ধর্মের সমস্ত বড় বড় সাধুগুরু বৈষ্ণবের চিত্র। সেই সব দর্শন করার পর দেখলাম গর্ভগৃহের মূল ফটক কিন্তু বন্ধ রয়েছে, তাই আমরা মন্দিরের ভেতরে বিগ্রহের দর্শন আপনাদের করাতে পারলাম না। স্বামী নিগমানন্দ ছিলেন শাক্ত সম্প্রদায়ভুক্ত একজন হিন্দু দার্শনিক এবং তন্ত্র ও যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু। সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন। নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন তিনি চারটি ভিন্ন সাধনায় যথা তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধিলাভ করেন। তিনি শঙ্করাচার্যের অদ্বৈতবাদী বিশ্বাস করতেন, কিন্তু মহাপ্রভুর ভক্তি অনুশীলনের পথকেও মেনে চলতেন। পরবর্তীকালে তার এই দর্শন শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয় নিগমানন্দ আশ্রম, যা সারস্বত মঠ নামেও পরিচিত। গর্ভগৃহ ঘুরে দেখার সময় আমরা শুনলাম গঙ্গা আরতির প্রায় সময় হয়ে এসেছে, তাই আমরা সেখান থেকে চলে আসলাম গঙ্গার ঘাটের ধারে এবং দর্শন করে নিলাম গঙ্গা আরতি। আপনারাও এখন দর্শন করে নিন। গঙ্গার ঘাটে দুপাশে কিন্তু রয়েছে একটি মহাদেবের মন্দির এবং অন্যদিকে রয়েছে গঙ্গা দেবীর মন্দির। সেখান থেকে আরতি শুরু হয়ে এরপর হলো গঙ্গা আরতি। গঙ্গা আরতি শেষে গঙ্গা দেবীকে প্রণাম করে আমরা আবার ফিরে গেলাম মূল মন্দিরের গর্ভগৃহে এবং সেখান থেকে চারপাশটা আরেকবার ভালো করে ঘুরে দেখে আমরা কিন্তু বিদায় জানাবো নিগমানন্দ আশ্রমকে। আমাদের সেই রিজার্ভ করা টোটো করে আমরা এগিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে লক্ষ্য করলাম খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ হালিশহর। এছাড়াও বেশ কিছু পার্কও আমাদের চোখে পড়লো। কোনোদিন যদি সময় পাই তাহলে এই পার্কগুলো ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। আজকের যাত্রা কিন্তু আমাদের এখানেই সমাপ্ত হলো। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।